দেখো আহমদুল্লাহ বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউল্লাহ আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে আমি আমদানি রপ্তানি নিয়ে নয় অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে যারা নিজে কোনো পণ্য উৎপাদন করে সেটাকে পাইকারি সেল করতে চান তাদের বিষয়ে কিছু পরামর্শমূলক ভিডিও আপনাদের সাথে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন যাতে করে আপনার যেই সমস্ত বন্ধুরা এই সমস্ত ব্যবসা করতে চায় আমদানি রপ্তানি বা বিজনেস আইডিয়া পেতে চায় তারা যেন দ্রুত আমাদের চ্যানেলটি পেতে পারে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। যারা একদম কোনো একটা নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা আমি শেয়ার করব। ধরুন আপনি এক্স ওয়াই জেড নামে একটা ডিটারজেন্ট পাউডার কোম্পানি ওপেন করলেন যেখান থেকে আপনি ডিটারজেন্ট পাউডার তৈরি করে সেটাকে আপনি বাজারে বিক্রি করবেন। এবার প্রথমে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে আপনার কম্পিটিটর কারা রয়েছেন যারা আপনার এই ডিটারজেন্ট পাউডারের কম্পিটিশনে আপনার সাথে মার্কেটে তারা লড়াই করবে। যেমন ধরুন আপনি হুইল পাউডারের কথা আমরা জানি, আমরা সার্ফ এক্সেলের কথা জানি। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলো প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দিচ্ছে মার্কেটে এবং সেই বিজ্ঞাপনের তারা মানুষের কাছে এত পরিমাণে তারা পৌঁছেছে যে তাদের সমকক্ষ তাদের কাছাকাছি যেতে হলে আমাদের প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করতে হবে। এখন আপনি কোয়ালিটির ব্যাপার ধরেন, আপনি যদি একটা প্রোডাক্ট যেমন যদি হুইল পাউডার সেটা 100 টাকা কেজি সেল করে, আপনি যদি সেম কোয়ালিটি তৈরি করতে যান যেটা তারা 100 টাকা কেজিতে বিক্রি করে, সেম কোয়ালিটির প্রোডাক্ট 100 টাকা কেজিতে বিক্রি করতে যান, তাহলে আপনার 200 টাকা মিনিমাম উৎপাদন খরচ যাবে। এটা কেন? এটা হচ্ছে এই কোম্পানি প্রচুর পরিমাণে প্রোডাক্ট উৎপাদন করে। যেমন ধরুন তারা 1000 টন প্রোডাক্ট একবারে উৎপাদন করলো, সেখানে আমরা যারা নতুন রয়েছি তারা সর্বোচ্চ গেলে 100 টন হয়তো প্রোডাক্ট আমরা উৎপাদন করতে পারবো বা আমরা চিন্তাই করি যে 1 টন 2 টন প্রোডাক্ট দিয়ে আপাতত মার্কেটটা শুরু করি। কিন্তু ওই যে কোয়ালিটির ব্যাপারটা, আপনি একটা প্রোডাক্ট নতুন করে শুরু করলেন মার্কেটে, ধরুন এক্স ওয়াই জেড আপনি একটা নাম দিলেন, যখনই আপনি বাজারে যাবেন নিম্ন কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্টের দামে, কিছুদিন হয়তো 1-2টা প্রোডাক্ট ফোর্স আপনি সেল করলেন, কাস্টমার নিল, এরপরে কিন্তু কাস্টমার আর এই প্রোডাক্ট নেবে না এবং আপনার এই ব্র্যান্ডের কোনো প্রোডাক্টই আর মার্কেটে চলবে না। কারণ হচ্ছে মানুষের একটা মাইন্ডসেট হয়ে যাবে যে এই যে যেই নামের যে প্রোডাক্টটা এই প্রোডাক্টের কোয়ালিটি এইরকম, সেটা আপনি যত ভালো প্রোডাক্টই নিয়ে আসেন না কেন। সেজন্যে যারা নিজেরা উৎপাদন করে প্রোডাক্ট বাজারে সেল করতে চান তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে অবশ্যই অবশ্যই এমন একটা প্রোডাক্ট আপনি নির্বাচন করতে হবে যেই প্রোডাক্টের মার্কেটে কম্পিটিশন খুবই কম রয়েছে এবং কম্পিটিটর থাকলেও তারা আপনার কোয়ালিটির কম্পিটিটর, অর্থাৎ আপনি 1 টন প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন তারাও কিন্তু 1 টন প্রোডাক্ট উৎপাদন করতে পারবে। যেমন ধরুন আমরা যে আমাদের মার্কেটে এখন ন্যাচারাল যে হানি রয়েছে, মধু, এরপরে ঘি, এ ধরনের আইটেমগুলো নিয়ে এখন অ্যাভেলেবেল কাজ করতেছে। এটা তারা কেন করতে পারতেছে? কারণ হচ্ছে এখন যারা মার্কেটে এই ধরনের ন্যাচারাল আইটেমগুলো নিয়ে কাজ করে সবারই পজিশন একই রকম, সবাই হচ্ছে ক্ষুদ্রভাবে শুরু করতেছে। যেমন সরিষার তেল, খাঁটি সরিষার তেল অনেকে হচ্ছে ঘানিতে ভাঙানো, এখন ঘানিতে কিন্তু টনে টনে প্রোডাক্ট, টনে টনে সরিষার তেল ভাঙানো সম্ভব না। 5 কেজি 10 কেজি 50 কেজি হয়তো 100 কেজি এইরকম হচ্ছে ঘানিতে ভাঙানো প্রোডাক্ট উৎপাদন করা সম্ভব, কারণ এটা খুবই সময় এবং ব্যয়সাধ্য ব্যাপার স্যাপার। তো দেখা যায় যে আপনি 50 কেজি, আরেকজন 50 কেজি, আরেকজন 20 কেজি, এইভাবে হচ্ছে এই মার্কেটটা চলতেছে। তাহলে আপনি যদি উৎপাদন ব্যবসা তাদের সাথে করেন তারাও কিন্তু 50 কেজি 100 কেজির বেশি উৎপাদন করতে পারেন, আপনি 10 কেজি নিয়েও কিন্তু শুরু করতে পারবেন। তো এই যে আবার অনেকে যেটা করেন যে যেমন ধরুন সুপার এক্সেল একটা প্রোডাক্ট রয়েছে, সার্ফ এক্সেলকে সে বিক্রিত করে সুপার এক্সেল নাম দিয়েছে, একদম সেম প্যাকেট সব কিছু সেম, হয়তো আপনি কম দরে বিক্রি করলেন। যখনই একটা কাস্টমার সার্ফ এক্সেলকে সুপার এক্সেলকে সার্ফ এক্সেল ভেবে বাড়িতে নিয়ে গিয়ে দেখবে যে যেই উপযোগিতাটা সে সুপার সার্ফ এক্সেল থেকে পেত সেটা পাচ্ছে না, তখন সে ভালো করে খেয়াল করে দেখবে যে এটা সার্ফ এক্সেল নয় সুপার এক্সেল। এবং
জীবনও সে এই প্রোডাক্ট আর ক্রয় করবে না, এবং দোকানে গেলে অবশ্যই সে চেক করে নিবে যে এটা সার্ফ এক্সেল নাকি সুপার এক্সেল। তো সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যদি উৎপাদন ব্যবসায় যেতে চান তাহলে এই ধরনের বড় বড় নামি দামি কোম্পানিরা যে সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে সেগুলোর ধারে কাছেও যাওয়ার আপনার প্রয়োজন নাই। কারণ হচ্ছে তারা মার্কেটটা এমনভাবে ধরে রেখেছে যে আপনি যদি সেখানে যেতে চান তাহলে তাদের কোয়ালিটির পরিমাণ ইনভেস্টমেন্ট আপনার করতে হবে। কারণ তারা যদি 1,00,000 টন উৎপাদনের যেই খরচটা আসবে আপনার, আপনি 1,000 টন উৎপাদন করে সেই খরচে কিন্তু 1,000 টন উৎপাদন করতে পারবেন না। তো সেখানে আপনাকে প্রচুর পরিমাণে তাদের সমকক্ষ তারা যেই পরিমাণ ইনভেস্ট করে সেই পরিমাণ ইনভেস্টমেন্টে আপনাকে যেতে হবে। তো সেজন্য চেষ্টা করেন যারা উৎপাদন করবেন এমন একটা প্রোডাক্ট নিয়ে উৎপাদন করুন যেই প্রোডাক্টটার ক্ষেত্রে আপনার কম্পিটিশন খুবই কম এবং আপনার কম্পিটিটরদের সাথে আপনি কম্পিটিশন করে ইজিলি টিকে যেতে পারবেন। এই ধরনের প্রোডাক্ট নিয়ে উৎপাদন করুন। আর প্রোডাক্ট উৎপাদন করে আপনি নকল নাম দিয়ে, কাছাকাছি নাম দিয়ে, ডিজাইনটা প্যাকেটের মোড়কের ডিজাইন সেম করে এরপরে যদি আপনি ব্যবসা করেন তাহলে বেশি দিন হয়তো টিকতে পারবেন না, কিছুদিন টিকতে পারবেন, এরপরে আপনি মার্কেট আউট হয়ে যাবেন। কারণ মানুষ বুঝে ফেলবে যে এরা হচ্ছে কপি করা মানুষ। কপি প্রোডাক্টের চেয়ে আপনার একটা নিজস্ব নাম দেন, নাম দিয়ে সেই নামে বিক্রি করেন, সেটাকে মানুষ ভালোভাবে গ্রহণ করবে যদি প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো হয়। কিন্তু কপি যদি নাম দেন আপনি, একটা প্রোডাক্টের নামকে আপনি বিকৃত করে সেম একদম কাছাকাছি আরেকটা নাম দেন, বাটাকে অনেকে বালা নাম দিয়ে সেল করে, এফএক্সকে এফক্স নাম দিয়ে সেল করে, তো এই যে কেন ভাই, এটা তো দরকার নেই। আপনি নিজস্ব একটা ব্র্যান্ডের নাম দেন, নাম দিয়ে আপনি সেল করেন। আস্তে আস্তে যদি আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় অবশ্যই হচ্ছে মানুষ আপনার এটাকে গ্রহণ করবে। কারণ মানুষ এখন আর ব্র্যান্ডিং প্রোডাক্টের চেয়ে মানুষ কোয়ালিটি প্রোডাক্ট খুঁজতেছে যে কে কোন প্রোডাক্টটা কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারতেছে। কারণ আপনি দেখুন একসময় সুরের সরিষার তেল অনেক জনপ্রিয় ছিল, প্রাণের সরিষার তেল অনেক জনপ্রিয় ছিল, এরপরে রাঁধুনির সরিষার তেল অনেক জনপ্রিয় ছিল। কিন্তু এখনকার মার্কেটটা দেখুন, এখন সবাই হচ্ছে ঘানিতে ভাঙানো সরিষার তেল নিয়ে অনলাইনে ছোট ছোট ফেসবুক পেজগুলো থেকে বা ই কমার্স ওয়েবসাইট থেকে তারা হচ্ছে এই তেলগুলো অর্ডার করে। কারণ মানুষ এখন বুঝতে পারতেছে যে একদম যদি পিওর প্রোডাক্ট প্রয়োজন হয় তাহলে আমরা সেটা তাদের থেকেই পাবো। বড় বড় কোম্পানিগুলো তাদের প্রোডাক্টের পিউরিটি মেনটেন করাটা তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তো আপনি এই ধরনের প্রোডাক্ট নিয়ে উৎপাদন ব্যবসা যদি করেন, এই ধরনের প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন, ইনশাল্লাহ আপনি খুব দ্রুত ডেভেলপ হতে পারবেন। ভালো থাকবেন সবাই। ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়।